আসসালামু আলাইকুম। আর কে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আজি ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি জি জি, আমি ইউএসএ থাকি। আপনাকে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য, বারে বারে পাচ্ছি না। মাঝে মাঝে দু একদিন ঢুকছিলাম আপনার সাথে ডিসকাস করার জন্য, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠে নাই। যাই হোক, আপনার জিনিসগুলো আমার দেখে ভালো লাগে। আমি ন্যাচারালি সত্যি কথা বলতে কি মুসলিম বলতে পারবো না নিজেকে, বা আবার পুরোপুরি নাস্তিকও বলতে পারবো না। আমার কথা হলো যে যদি আপনি ন্যাচারালি একটা জিনিসকে আপনি ব্যবহারযোগ্য অথবা প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে সেটাকে জাস্টিফাই করতে না পারেন, তাহলে সেটা মেনে নেওয়া অসম্ভব। সেই জিনিসটাকে আমরা মেনে নিতে পারি না, যুক্তিতর্কে হোক আর না মুসলিম হোক আর খ্রিস্টান হোক হিন্দু হোক যেই হোক, আই ডাজেন্ট কেয়ার। আমার কথা হলো যে যেটা আমাদের বাপ দাদারা নানা দাদারা করে আসছে, সেটা যদি আমরা নাকের ডগায় গরু রশির মতো ঝুলিয়ে চলাফেরা করি এবং দেখাই যে হ্যাঁ আমরা আমাদের ধর্ম যুক্তিগত দিয়ে নিজেদেরকে উপস্থাপন করতে সবার সামনে আমি খুব ভালো একজন ধর্মবাদী, আমি খুব ভালো একজন ধর্ম নিয়ে আলোচনা করতে পারি, তো সেটা কি আমার জন্য ভালো কিছু বয়ে আনবে? বয়ে আনবে না। ঠিক আছে, তো আমার কথা হলো আপনার কাছে একটা ছোট প্রশ্ন, সেটা হলো যে ধর্ম জিনিসটা এবং বাস্তবিকতা এই দৃষ্টিকোণটাকে আপনি কিভাবে বিবেচনা করেন? কিভাবে বিবেচনা করি, মানে আমি তো সবকিছু বিবেচনা করি যুক্তি দিয়ে, আমি যাচাই করার চেষ্টা করি জিনিসটাকে। ফারাজ ভাই, আপনার সাথে ফারাজ ভাইয়ের সাথে আমার মিট করার খুব ইচ্ছা, উনি হয়তো লাইনে নাই। ফারাজ ভাই, এবং আপনার জিনিসগুলো আমি খুব ভালোভাবে পর্যালোচনা করি, উনার কথাগুলো খুব ভালো লাগে আমার কাছে, স্পষ্টবাদী লোক উনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুবই ভালো। জি জি জি, একটু বলেন ভাই আমাকে আপনার দৃষ্টিকোণটা, একটু বলেন আমি একটু জানি যে আপনার দৃষ্টিকোণটা কিরকম। তো ভাই, আমার তো মানে 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 আমাদের চিন্তার পদ্ধতিটা হওয়া উচিত জি যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। আমরা ডিসিশন, যে কোনো ডিসিশন মেক করার ক্ষেত্রে আমরা যুক্তি তথ্য প্রমাণকে রাইট গুরুত্ব দেই, যে এটা দিয়ে আমরা যাচাই করে দেখব, যাচাই করে তারপর একটা সিদ্ধান্তে যেতে পারবো। জি জি, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এটা রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য, এটা ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য যে যুক্তি তথ্য প্রমাণ কোনো পক্ষপাত যেন সেখানে না থাকে, রাইট, কোনো ধরনের মানে কোনো কিছুর প্রতি বায়াসনেস, কোনো প্রতি কোনো কিছুর প্রতি সহানুভূতি, এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা যেন নিরপেক্ষ দৃষ্টিতে আমরা যেন নির্মোহ ভাবে কোনো কিছু যাচাই করে দেখতে পারি, এটাই হচ্ছে আমাদের আমার পদ্ধতি। জি জি জি। এখন আরেকটা কথা হলো আপনাকে, এই যে আমাদের গতানুগতিক যে জীবন ধারাতে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থগুলো দেখি, হিন্দুদের বাইবেল, মুসলমানদের কোরআন, খ্রিস্টান হিন্দুদের সরি হিন্দুদের হলো বেদ, বা যেটাই বলি কেয়ার খ্রিস্টানদের বাইবেল, এই যে এই জিনিসগুলো আসলে এটার উৎসটা কোথা থেকে আসছে? এটা কি আসলে আপনি মনে করেন যে এই জিনিসগুলো মানুষের সৃষ্টি, অথবা যদি এটা কারো সৃষ্টি হয়ে থাকে সে কোথায়, কিভাবে এটা আসলো? গরু ছাগল গাধা হাতি মানে মানে ডলফিন মাছ এরা যে বই লিখতে পারে না, এই জিনিসটা আমরা নিশ্চিত যে মানে এরা কেউই অন্য কোনো প্রাণী বই লিখতে পারে না, এলিয়েনের কোনো খবর খোঁজ নাই। সুতরাং সব গ্রন্থই যে মানুষের সৃষ্টি, মানুষের লিখিত, এই বিষয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। কিন্তু আপনাকে যে কিছু গোরা মুসলিম আসে আয়েশা, যে আপনাকে মানে ছাগলের মতো প্রশ্ন করে যে ভাই কোরআনে লেখা আছে এটা আজীবন পরিবর্তন করা যাবে না, এটাকে আমি সংরক্ষণ করে রেখেছি, ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন আপনি তাদেরকে যুক্তি দিয়ে দেখান বা এই এই ধারাগুলো তাদেরকে বলেন, তো তখন এই জিনিসগুলো কি তারা যে বিশ্বাসের খাতাটায় বা বিশ্বাসের জায়গাটা আছে সেখানে, ঠিক আছে, তো এটা পরিবর্তন করা যাবে না? তো আমরা দেখতেছি যে অনেক মানুষ যারা আছে, খ্রিস্টান আছে বা অনেক বিজ্ঞানীরা বা অনেকে আছে, দেখছে যে কোরআনের কিছু কিছু জায়গায় অনেক ধরনের আছে ডিফারেন্সিয়েশন আছে, যে এখন এই জিনিসটা বলা আছে এটা এখন নাই, আর বাইবেলকে তো পুরোপুরি তারা নিজেরা করে ফেলছে। ইহুদিরা আছে, ওরা যে তাওরাত বা জাবুর যেটাকে বলে ওটাকে তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলছে, তাই এখন আমাদের বিশ্বাসের জায়গাটা কোথায়? ধরেন আমি আপনি যুক্তিবাদী মানুষ, আমরা একটা জিনিস যুক্তি দিয়ে আলোচনা করতে পারবো যে হ্যাঁ আমরা এটা মানি না, 9 বছরে একটা মেয়েকে বিয়ে করা ইট ইজ কাইন্ড অফ রেপ, ঠিক আছে, তাকে ধর্ষণ করা। এখন যদি গোড়া মুসলিম বা কিছু কিছু জায়গায় লোকজন আছে যে না ওই সময় এটা বৈধতা ছিল, ঠিক আছে, তাহলে আমি তাদেরকে ধরে ধরে বলতে চাই যে তোমাদের ওই আইন যদি বৈধ ছিল তো তোমাদের এখন মেয়েদেরকে ধরে ধরে, ঠিক আছে, 60 বছরের যেসব বুড়ারা সৌদি আরবের মনে করেন যে বাথরুমে যে কিছু করতে পারে না কোনো কিছু, ওদের সাথে বিয়ে দিয়ে দেখো, ঠিক আছে, তারপর দেখো যে তোমার ওই 9 বছরের ওটা কি রেপ হয় না ওই জিনিসটা ইয়ে হয়। এই ধর্ম এই গোড়ামি গুলো এগুলো কি যুগ যুগ ধরে চলেই যাবে, না আমরা নিজেরা আমি আপনি বা আমাদের যারা মুক্ত চিন্তাধারার মানুষ তারা কি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো কখন? আমার এই জিনিসগুলো নিয়ে খুব মানে নিজেকে কাছে খুব একটা ফ্রাস্ট্রেশন লাগে যে আমি জন্ম হয়েছি এই জিনিসগুলো দেখার জন্য। আচ্ছা, এই চেষ্টাটাই আমরা করছি যে আমাদেরও আমরা ফ্রাস্ট্রেটেড এই সমাজে এই জিনিসগুলো দেখে, এই কারণেই আমরা এই আলোচনাগুলো কন্টিনিউ করি এবং আমাদের এই আন্দোলনটা আমরা দাঁড় করিয়েছি এইটার জন্যই যে আমরা হয়তো একটা সময় আমরা এমন একটা সমাজ গঠন করতে পারবো। এটা হবে না দেবে আমার মনে হয় না, আসলে না হলে তো নাই ভাই, না হলে দেখবেন যে আপনার পাল্লা উড়ায় দিবে, আমার পাল্লা উড়ায় দিবে।
আরে আর কি ভাই, না হলে তো নাই, না হলে তো আর কিছু জি বলার নেই, কিন্তু দেখবেন আপনি আমরা বলতে আমাদের যান, আমি বলতে যাই, আপনার জন্য আপনাকে বলে ফাঁসির কাছে ঝুলাইতে, আমাকে বলে গুলি করে মেরে ফেলো, নাহলে কল্লা গদ্দা মনে দাও, তাহলে কি আমাদের বলার কোনো অধিকার নাই? সমাজে সেটা আমরা তো কথা বলতে পারবো না? হ্যাঁ, সেটাও সেটার অধিকারও আমরা আস্তে আস্তে আদায় করে নিব। প্রত্যেকটা জিনিসই আদায় করে আসলে নিতে হয়। সমাজে যখন একটা প্রথা প্রচলিত থাকে, তখন সেটাকে সেটা আসলে স্ট্যাবিলিটি মানে স্টেবল থাকতে চায়, সেটা আসলে নড়াচড়া করতে চায় না, সেটাকে ধাক্কা দিয়ে সরাই দিতে হয়। যখন একটা অপশক্তি বা মানে খারাপ প্রথা যখন সমাজের ভেতরে থাকে, এটা সব ক্ষেত্রে হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কাজ করেছেন, রাজা রামমোহন রায় যখন কাজ করেছেন, বেগম রোকেয়া যখন কাজ করেছেন, গ্যালিলিও যখন কাজ করেছেন, কোপার্নিকাস যখন কাজ করেছেন, জি যখন জি জিওনার্দো ব্রুনো কাজ করেছেন, সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এটা আমরা যে স্পেশাল সেরকমও না, এটা আগেও যেভাবে ঘটতো এখনো সেভাবে। এই যে দাস প্রথা নিয়ে যখন আব্রাহাম লিঙ্কন যখন দাস প্রথা, আপনি আমেরিকাতে থাকেন, হ্যাঁ দাস হ্যাঁ প্রথা নিয়ে যখন কাজ করেছেন, তখন সেটার তারও ঠেলা সামলাতে হয়েছে তাকে। জি ভাই, হ্যাঁ, মানে এত সহজ ছিল না কোনো কিছুই, মানে ইয়া করা, সমাজের একটা প্রচলিত রীতিকে চ্যালেঞ্জ করা এবং সেটাকে সেটার সাথে ফাইট করা, এটা কোনো কালই সহজ ছিল না, আমাদের ক্ষেত্রে সহজ না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা কখনোই কোনো কিছু হবে না, একটা সময় মানুষ মনে করতো দাস প্রথা কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবে না, দাস প্রথা রাইট কেয়ামত পর্যন্ত চলবে, কিন্তু দাস প্রথা তো এখন বিলুপ্ত হয়েছে, না অন্তত আসিফ ভাই, পক্ষে এখনো কিন্তু যুদ্ধ আমি আমি প্রেসিডেন্ট গত হয়েছে। লাস্ট 6 মান্থে সৌদি আরবে গিয়েছিলাম, সৌদি আরবে কিছু মানে ডার্ক এলাকা আমি দেখলাম, আমি নাম বলতে চাচ্ছি না, ঠিক আছে, ওখানে এখনো দেখলাম যে গোপনে গোপনে কিন্তু মেয়েদেরকে বিক্রি করা হচ্ছে, এবং এটা আমার কাছে খুব একটা মানে মানে ভয়ঙ্কর একটা জিনিস লাগলো, যে আমি ইটস ভেরি ডেঞ্জারাস যে এখন বর্তমান আপনার এই যে এই বর্তমান নেশনের যুগে, যেখানে আমরা প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি, মানুষকে আরো উন্নত করার চেষ্টা করতেছি, রোবোটিক সিস্টেম নিয়ে আসতেছি, সেখানে এখনো সেই অন্ধযুগের মতো সেখানে যে আপনার 100 দিরহাম 150 দিরহামে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ইভেন কি আপনি যদি 5,000 বা 6,000 দিরহাম খরচ করেন, আপনি একটা 25 বছরের একটা আনকোর যুবতীর মেয়েকে পাচ্ছেন, ইট ইস আনকান্ডেবল, বিলিভেবল, আনবিলিভেবল। এটা আমার কাছে মানে মানে কি, যে আমি আমি কথাগুলো আপনাকে শেয়ার করার জন্য অনেকদিন ধরে আমি চেষ্টা করতেছি, এটা মানে এখনো এখানে চলতেছে, সৌদি আরবের মতো একটা জাতিতে, সৌদি আরবের মতো একটা জায়গা, আপনি চিন্তা করতে পারেন বিষয়টা? যদি আপনার আপনি যদি এই জিনিসটা নিজে দেখে থাকেন, তাহলে আপনি ছোটখাটো কিছু ভিডিও ডকুমেন্টারি তৈরি করে নিয়ে আসতে পারতেন, যেন আমরা এই ওই জিনিসটাকে সময় বড় আসলে ওই রকম পরিবর্তে জিনিস ছিল না, এই জন্য চাচ্ছিলাম যে আপনার সাথে ডিসকাস করে ওই ধরনের জিনিসগুলো যদি হয়, তাহলে ভাই হয়তো যদি আমি আমাদের কাছে কোনো কিছু প্রুফ হয়। না থাকে, আপনার হ্যাঁ আমাদের হ্যাঁ কাছে কোনো প্রুফ না থাকে, আমরা তো যুক্তি প্রমাণের কথা বলি, তাই না? তাহলে জি আমাদের জি জি কাছে সেটাই সেটাই, প্রমাণই না থাকে, আপনার শোনা এই জন্য কথা আপনার কাছে হেল্প চাচ্ছি, যে এই ধরনের জিনিস যদি হয় তাহলে আমি কিভাবে কি করতে পারি, সেই জন্য আপনি যদি আমাকে এই যে কিছু আপনি সাজেশন একটা দিতেন। গোপন ক্যামেরা ফিট করেন আপনার শার্টে বা আপনার মানে ইসে, যে কোনো জায়গায় হ্যাঁ আপনি একটা গোপন ক্যামেরা ফিট, এখন চশমাতেও, চশমাও কিনতে পাওয়া যায়, রাইট, হ্যাঁ ওই আর কি, রেব আমি কিছু চশমা আছে ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ, যে ইয়ে আছে, হ্যাঁ জি ক্যামেরা জি ক্যামেরা ফিট করা থাকে। এখন অনেক কিছু দামি চশমা আছে, সেগুলা মানে খুব যে বেশি দাম তাও না, এত না এত না না বেশি দামও না, মোটামুটি 200 to 300 অ্যারাউন্ড লাইক দিস, এরকম এফোর্ট পাওয়া করার যাবে। মতো, এফোর্ট করার মতো কিছু মানে চশমা পাওয়া যায়। সেই চশমা একটা চোখে লাগায় আপনি পুরো জিনিসটা রাউন্ড দিয়ে ঘুরে আসবেন, ঘুরে জি জি এসে জি তাহলে সেই ভিডিওগুলো এবং অডিও যেন থাকে, ভিডিও যেন থাকে, এই জিনিসগুলো পরবর্তীতে আপনি বাইরে এসে প্রকাশ করে দিবেন, যেন এই জি জি জিনিসগুলো এভিডেন্স থাকুক এবং মানুষজন জানুক যে এখানে এই ঘটনা এবং ঘটতেছে। আপনি বিশ্বাস করবেন না আসিফ ভাই, ওখানে মনে করেন ইন্ডিয়ান বাঙালি যারা আছে, ঠিক আছে, এরাও এইসব কাজে অংশগ্রহণ করতেছে, একদম মানে ফিজিক্যালি অংশগ্রহণ করতেছে, হ্যাঁ, এই দেখা যাচ্ছে। জিনিসগুলো আমরা কিছু কিছু জানি, ভারত থেকে কিছু মেয়ে কিনে নিয়ে যাওয়া হয়, জি কিনে জি নিয়ে সৌদি আরবে মানে নিলামে তোলা হয়, সেই মেয়েগুলোকে বাচ্চা বাচ্চা মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, রাইট কয়েকবার ধরা পড়ছে এরকম, মানে ভারতের অনেক একদম প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েদেরকে কালেক্ট করা হয়, জি জি কালেক্ট করে তাদেরকে দাস হিসেবে, স্লেভ হিসেবে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে দেওয়া হয়, কিন্তু দাস ওদের হিসেবে। কিন্তু ওটা বলা হয় না আসিফ ভাই, ওদেরকে বলা হয় যে তোমাদেরকে আমরা ভালো একটা কর্মসংস্থান দিব, এটা করবো ওটা করবো, ওদেরকে প্রলোভন দেখানো হয়, প্রলোভন দেখিয়ে ওদেরকে অনেক অনেক চলে ফ্যামিলি যায়। আছে যারা 5 লাখ টাকা পেলে নিজের মেয়ের দিয়ে দেয়, হয়তো তার 10টা মেয়ে আছে, সে দুই তিনটা মেয়ে বিক্রি করে দিল আপনি বাকি। এটা বলছেন মেয়ে দিয়ে দেয়, নিজের ওয়াইফকে বিক্রি করে দিচ্ছে আমার সামনে, হ্যাঁ হ্যাঁ, এরকম আপনি চিন্তা ঘটনা। করেন। এখন আমার কথা হলো যে এই যে জিনিসগুলো হচ্ছে, তা এটা কি আমাদের সমাজের একটা অন্ধকার দিক না? আমরা এত উন্নত যুগে বসেও যদি এই জিনিসগুলোকে আমরা পড়ে শুনতে না পারি, এটা তো গভর্নমেন্টের একটা প্রচ্ছন্ন হাত আছে এখানে, না থাকলে তো আপনি একটা ক্রাইম করতে পারবেন না, পারবেন? আপনি যদি এখন আপনি মনে হয় জার্মানিতে আছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের জার্মানি বা ইউএসএ তে আমাদের কিন্তু আইনের ক্ষেত্রে আমরা খুব একটা অনারেবল থিংস রাখি, সম্মান করি এই দেশের আইনকে যেখানে আমরা থাকি, কিন্তু ওদের দেশে দেখলাম যে আইনটা ওদের মুখের আইন, ওখানে যে শেখ থাকে বা আমি থাকে, ওরা লিমোজিন BMW দিয়ে আসে, এসে মেয়েদেরকে টিপে টিপে দেখে ওখান থেকে নিয়ে চলে যায়। তো এই জিনিসটা কি একটা আমিরকে যদি আপনি ওখানে যে চ্যালেঞ্জ করতে যান, যে বা ইয়ে করতে যান, তাহলে সেখানে দেখা যাবে যে আপনাকে ধরে ওই 10 জনের সামনে বসায় আপনাকে হয় আপনার ইয়া গলা গলা কেটে দিবে, আর না হয় আপনার হাত কেটে দিবে, আর না হয় আপনাকে এমন কিছু করবে যে আপনি আর দ্বিতীয়বার ওখানে যাওয়ার মতো চিন্তা ভাবনা করবেন না। তো এই যে আমাদের লাইফের প্রতি একটা জিনিস আসে, হুমকি আসে, তাহলে আমি প্রতিবাদটা করবো কিভাবে? করার তো কোনো রাস্তা দেখতেছি না ভাই। এই জন্য যে জিনিসটা আমরা বলি, জিনিসের প্রমাণগুলো আপনি সংগ্রহ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ইসলামে তো দাস প্রথা এবং দাসী কেনা বেচা এবং দাসী ভোগ, এগুলো তো সম্পূর্ণ হালাল,
হালাল, এবং হ্যাঁ এই আমি কারণেই দেখছি। সৌদি যখন জাতিসংঘ থেকে প্রেশার ক্রিয়েট করা হইলো যে দাসপ্রথা নিষিদ্ধ করতে হবে, তখন সৌদি আরব এটাতে রাজি হয় নাই। অনেক বছর লবিং করার পরে সৌদি আরব শেষমেশ গিয়ে রাজি হইতে হয়েছে তাদের। কিন্তু প্রথম দিকে সৌদি আরব এবং কয়েকটা ইসলামিক দেশ, তারাই সবচেয়ে শেষে এই এইটাতে সিগনেচার করেছিল যে দাসপ্রথা পৃথিবী থেকে বিলুপ্ত করতে হবে এবং দাসপ্রথা সম্পূর্ণভাবে অবৈধ করতে হবে। এটাতে সর্বশেষ সিগনেচারকারী দেশগুলোর ভিতরে সৌদি আরব একটা, ব্রুনাই ব্রুনাই আরেকটা, এই দেশগুলো সবার শেষে গিয়ে সিগনেচার করেছিল। ব্রুনাই এবং আপনার মনে হয় আরেকটা দেশের কথা আপনি ভুলে গেছেন, এটা মনে হয় আপনার নিয়ারেস্ট টু ইস্ট এশিয়াতে পড়ছে, ব্রুনাইয়ের পাশে একটা দেশ, ওরা মনে সাইন করতে পারে। ওরাও শেষে একদম শেষে গিয়ে চাপে পড়ে সাইন করতে বাধ্য হয়েছে, কিন্তু ওরা ভিতরে ভিতরে এখনো তারা এই জিনিসটা মানে না। তারা এখনো মনে করে যে দাসপ্রথা যেহেতু ইসলামের অংশ, এবং সৌদি গ্র্যান্ড মুফতি থেকে এইটা ফতোয়া দেওয়া আছে, স্লেভারি ইজ এ পার্ট অফ ইসলাম, স্লেভারি ইজ এ পার্ট অফ জিহাদ, এই জিনিসটা গ্র্যান্ড মুফতি থেকেও হ্যাঁ ফতোয়া এটা আমি দেয়। জানি, এটা ওখানে যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড আছে ওখানে, ও সৌদি আরবে একটা ফ্রেন্ড ছিল, ও আবার মোটামুটি ভালো, আব্দুল্লাহর নাম, ও বলতে দেখো আমরা, আমার বাবা এটা করতেছে, আমার বাবা আমাকে বিয়ে না দিয়ে আমার বাবা সুন্দরী মেয়েদেরকে কিনে কিনে এনে ভোগ করতেছে, বাট আমি এটা বলতে পারতেছি না, এটা বললে সমাজের চোখে আমি অপরাধী হয়ে যাবো, বাট আমি এটা মানতে পারি না, এই কারণে আমি ওখানে থাকি না, আমি 6 মাস থাকি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, আর বাকি 6 মাস শেষে আমি আমার বাবা ব্যবসা এখানে দেখাশোনা করি। ওর বাবার বয়স প্রায় 72, কিন্তু তার ওয়াইফের বয়স হলো 21 বছর, তার বাবার 7টা ওয়াইফ আছে, 7টা ওয়াইফ বলতে আপনি বুঝেন, মানে দুজনকে তিনজনকে বিয়ে করে আর বাকিগুলোকে সে কিনে নিয়ে আসছে, বাহ, তার নিজের ছেলে, চিন্তা করেন আপনি এটা কি ঠিক মানা আছে। যায়। আরে আর কে ভাই, অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আপনি আর পরে যুক্ত হবেন তাহলে। আজকে আপনাকে আজকের মতো আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাচ্ছি, পরের জনকে আমরা যুক্ত করি।